চেয়ার পেয়ে যাব? হ্যাঁ বসন্ত ম্যাডাম বসন্ত। পাখাপাখি হয়েগলি, জাস্ট 10 মিনিট লাগবে। হ্যাঁ বাই। কত হলো ভাই? ম্যাডাম 30 টাকা হলো ম্যাডাম। 30 টাকা? মু তো ডেইলি 20 টাকা যাই আসা করছি, তোমার 30 কেমতে হলো? 20 টাকা মো ভাড়া পয়সা, আর 10 টাকা মু আপনাকে তো ভিক্ষ হিসাব নেছি। ভিক্ষ? তুমি তো রোজগার করছো, পুন ভিক্ষ কোন পাই? ম্যাডাম মোর গুটে বড় নাই ম্যাডাম, এই গুটিয়ে বড়রে মই গাড়ি চলে মো সংসার কো চলাউছি। আপন যো মানকো টঙ্কা বাণ্টি আসলে সেমানকৰ তো আখি অছি, হাত অছি, গোড় অছি, সমস্ত চাহিলে কাম করি খটি পারিবে। চুপ রহিলে কাহিঁকি ম্যাডাম, মো প্রশ্নের উত্তর দিয়ন্তু। আজি তুমি মোর আখি খোলি দেব, নিয়ন্তু ভাই। মোর তো 30 টাকা, 30 টাকা হচ্ছে মো প্রাপ্ত। নাই ভাই রাখন্তু, নাই রাখন্তু, রাখন্তু ভাই। হ্যাঁ আজ্ঞা, পাঠ পড়ি বিদ্যা অর্জন করেদেলে কেউ কেবে শিক্ষিত হয়ে যাতে ঠিক সময় ঠিক জায়গার বিদ্যা কাম লগাইবা দরকার। আজিকাল যেটি দেখবে বহু সারা ঠক লোক মানে এমতি ভিক মাগিয়া নিজের বৃত্তি বলে করে নিয়েছেন, আর প্রকৃত ভিকারি ভিক পায়নি। দেখলে তো জনকর গোড় নথাইকি বি অক্লান্ত পরিশ্রম করে তা ঘরের গুজরাণ মেটাউছে, তাহলে আমি কাইকি এই ভিকারি মানুষ উচিত শিক্ষা দিয়ে পারিবানি। আর যদি এই মেসেজটি আপনার ভালো লাগিথ, প্লিজ 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 আগে শেয়ার সবসক্রাইব করা ভুলবেনা।